গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া অপ্রেল মাস 8 তারিখ সোমবার, দিল্লি শরাব্দ সন 1431 সাল, স্বাধীন ভারতাব্দ 77 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 67 অঙ্ক, সৌরস্ব চৈত্র মাস 26 দিন, চান্দ্রমতে চৈত্র অমাবাস্যা রাত্রি 11 ঘন্টা 50 মিনিট পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজাক্ষেত্রকু 5 ঘন্টা 36 মিনিট, মীনলগ্ন তিনদণ্ড নলিতাগতে উদয়। আজির সূর্যাস্ত বিরজাক্ষেত্রকু 5 ঘন্টা 57 মিনিট, কন্যালগ্ন চারিদণ্ড 28 লিতাগতে অস্ত। আজি মীনচন্দ্র 60 দণ্ড, উত্তরাভাদ্র নক্ষত্র দিবা 9 ঘন্টা 35 মিনিট পর্যন্ত, এহাপরে রেবতী নক্ষত্র। আজি জন্মিত শিশুর মীন রাশি বিপ্রবন্ন নরগণ, দিবা 9 ঘন্টা 35 মিনিট গতে দেবগণ। আজি মৃত ব্যক্তির পুষ্কর দোষ নাহি, নিষিদ্ধ খাদ্য, আজি আমিষ ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ প্রাতরু দিবা 6 ঘন্টা 52 মিনিট মধ্যে, দিবা 10 ঘন্টা 24 মিনিট গতে 12 ঘন্টা 48 মিনিট মধ্যে, রাত্রি 6 ঘন্টা 45 মিনিট গতে 9 ঘন্টা 9 মিনিট মধ্যে, এবং রাত্রি 11 ঘন্টা 33 মিনিট গতে 1 ঘন্টা 57 মিনিট মধ্যে। আজির মাহেন্দ্র যোগ অপরাহ্ন 3 ঘন্টা 10 মিনিট গতে 4 ঘন্টা 46 মিনিট মধ্যে। আজির কাল বেলা দিবা 7 ঘন্টা 7 মিনিট গতে 8 ঘন্টা 40 মিনিট মধ্যে। আজির বার বেলা অপরাহ্ন 3 ঘন্টা 1 মিনিট গতে 4 ঘন্টা 35 মিনিট মধ্যে। আজির কাল রাত্রি রাত্রি 10 ঘন্টা 8 মিনিট গতে 10 ঘন্টা 57 মিনিট মধ্যে। আজির রাহু কাল সকাল 7 ঘন্টা 30 মিনিট ঠারু 9 ঘন্টা মধ্যে। আজি ধনুরাশির ঘাতচন্দ্র দিবা 9 ঘন্টা 35 মিনিট গতে বিছারাশির ঘাত নক্ষত্র, ঘাততিথি নাহি। মিথুন রাশির ঘাত বার। বন্ধুগণ এবে আসন্তু জানিবা মেষঠারু মীন পর্যন্ত দ্বাদশ রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে দ্বাদশ রবি অশুভ ও দ্বাদশ চন্দ্র অশুভ ফল প্রদান করিবে। এই সময়রে যেউঠি কলি নথিব সেঠারে কণ্টা বাড়রে লুগা পকাই কলি করিবা ভলি হেব। বন্ধুবান্ধব ও পরিবার সদস্য মানে সর্বদা কলি করিবে, মনরে দুশ্চিন্তা বড়ি যিব। আপন কাহারি ভল উপদেশকু গ্রহণ নকরি অন্ধবলি কাম করিবে ও নিন্দা পাইবে। হঠাৎ এপরি পরিস্থিতি আসিব, বহু ব্যয় করিবাকু আপন বাধ্য হেবে। রাশিচক্রর দ্বিতীয় রাশি বৃষ রাশি। আজি বৃষ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে একাদশ স্থানরে চন্দ্র ও রবি গোচর করুথিবারু শুভ ফল মিলিব। আপন যেউ ব্যক্তিঙ্কু চাহুতুলে
ଆଜି ତାଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ ଆଲୋଚନା କରି ବହୁ ସଫଳତାର ପାହାଚ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହେବେ। ପରିବାର ମଧ୍ୟରେ ଅତିଥି ସତ୍କାର କରି ଦାନ ଧର୍ମ କରିବେ, ଅନ୍ନଦାନ କରିବାର ସୁଯୋଗ ମିଳିବ। ହଠାତ୍ କେଉଁଠାରୁ ଧନର ଆଗମନ ହୋଇପାରେ, ବ୍ୟବସାୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତି ବକେୟା ପାଉଣା ପାଇପାରିବେ। ରାଶିଚକ୍ରର ତୃତୀୟ ରାଶି ମିଥୁନ ରାଶି। ଆଜି ମିଥୁନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦଶମ ଚନ୍ଦ୍ର ଓ ଦଶମ ରବି ଉଭୟ ଆଂଶିକ ବାଧା ପାଉଥିବାରୁ କମ୍ ଶୁଭଫଳ ମିଳିବ। ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ ଚମକିବ, ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବେ ତାହା ସହଜରେ ପୂରଣ ହୋଇଯିବ। ଆପଣଙ୍କର ଗୁରୁଜନମାନେ ଆପଣଙ୍କୁ ସହଯୋଗର ହାତ ବଢ଼ାଇବେ। ଆପଣ ଆଜି ବହୁ ବଡ଼ ବଡ଼ କାମ ଖୁବ୍ ସହଜରେ କରିପାରିବେ, ଉଚ୍ଚ ସମ୍ମାନର ଅଧିକାରୀ ହୋଇପାରନ୍ତି। ପୂର୍ବରୁ ଯାହା ଚାହୁଁଥିଲେ ତାହା ଆଜି ପୂରଣ କରିବାରେ ସଫଳ ହେବେ। ରାଶିଚକ୍ରର ଚତୁର୍ଥ ରାଶି କର୍କଟ ରାଶି। ଆଜି କର୍କଟ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ନବମ ସ୍ଥାନରେ ଉଭୟ ରବି ଓ ଚନ୍ଦ୍ରଗୋଚର ଭ୍ରମଣ କରୁଛନ୍ତି। ଆଜି ଭଲରେ ଭେଲ ହେବ, ଅର୍ଥାତ୍ ଭଲ କାମ କରି ଆପଣ ନିନ୍ଦା ପାଇବେ। କାହାରି ପ୍ରରୋଚନାରେ ଆପଣ ବିଦେଶକୁ ଗ୍ରସ୍ତ କରି ଆବଶ୍ୟକଠାରୁ ଅଧିକ ଖର୍ଚ୍ଚ କରି ଚାଲିବେ। ଆପଣ ଯାହା ଚାହିଁବେ ତାହା କରି ନ ପାରିବାରୁ ଅବସାଦ ଭୋଗିବେ, ଧର୍ମ କରିବାକୁ ଚାହିଁ ମଧ୍ୟ କରିପାରିବେ ନାହିଁ। ବହୁ ସମାଲୋଚିତ ହେବେ, ମଥା ବିଚଳିତ ହୋଇଯିବ। ରାଶିଚକ୍ରର ପଞ୍ଚମ ରାଶି ସିଂହ ରାଶି। ଆଜି ସିଂହ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଅଷ୍ଟମ ଚନ୍ଦ୍ର ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ କମ୍ ମିଳିବ। ବନ୍ଧୁ ବିବାଦ ସ୍ଥଗିତ ରହିପାରେ, ଯାହା ଅଧିକ କ୍ଷତି ହେବାର ଥିବ ସେଠାରେ ଅଳ୍ପରେ କ୍ଷୟକ୍ଷତି ହେବ। କୌଣସି ଦୈବୀ ଶକ୍ତି ଆପଣଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିବ, ତଥାପି ଦୁର୍ଘଟଣାକୁ ଏଡ଼ାଇ ଦେଇ ହେବ ନାହିଁ, ତାହା ଶାରୀରିକ ହେଉ କିମ୍ବା ମାନସିକ ହେଉ। ଅଷ୍ଟମର ବି ଅତି ଅଶୁଭ, ଆପଣଙ୍କର ଭୁଲ ବୁଝାମଣା ହେତୁ ବହୁ ସ୍ଥାନରେ ଅପମାନ ପାଇବେ। ରାଶିଚକ୍ରର ଷଷ୍ଠ ରାଶି କନ୍ୟା ରାଶି। ଆଜି କନ୍ୟା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ସପ୍ତମର ବି ଅଶୁଭ ଫଳ ଦେବେ। ଯେଉଁ କାମ ଆପଣ ସୁରୁଖୁରୁରେ କରିପାରୁଥିଲେ ସେହି କାମକୁ କରିପାରିବେ ନାହିଁ, ସେଥିସକାଶେ ବହୁ ଲୋକଙ୍କଠାରୁ ନିନ୍ଦା ମିଳିବ, ମାନସିକ ସ୍ଥିତି ବିଗିଡ଼ିଯିବ। ସପ୍ତମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଏହା ଶୁଭ ଫଳଦାୟୀ। ବିଦେଶରୁ ଧନାଗମର ସୁଯୋଗ ମିଳିବ। ପରିବାର ମଧ୍ୟରେ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତିଙ୍କ ନିମନ୍ତେ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତିଙ୍କର ଆନ୍ତରିକ ସହଯୋଗ ରହିବ। ରାଶିଚକ୍ରର ସପ୍ତମ ରାଶି ତୁଳା ରାଶି। ଆଜି ତୁଳା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଷଷ୍ଠ ସ୍ଥାନରେ ଉଭୟ ରବି ଓ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି। ଆପଣଙ୍କ ପରିବାର ମଧ୍ୟରେ ଖାଲି ଆନନ୍ଦ ହିଁ ଆନନ୍ଦ ମିଳିବ। ଯେଉଁ କାମରେ ହାତ ଦେବେ ତହିଁରେ ସଫଳତା ପାଇବେ। ବ୍ୟବସାୟ କରୁଥିବା ବ୍ୟକ୍ତିମାନେ ବ୍ୟବସାୟରେ ଆଶାଠାରୁ ଅଧିକ ଲାଭବାନ ହେବେ, ନୂତନ ବ୍ୟବସାୟ ଆରମ୍ଭ କରିପାରନ୍ତି, ବିଭିନ୍ନ ଦିଗରୁ ଅର୍ଥ ଲାଭ ହେବ, ପାରିବାରିକ ସୁଖରେ ଆନନ୍ଦ ମିଳିବ, ପୁରାତନ ବନ୍ଧୁ ଆଗମନ କରିବେ ଓ ସ୍ୱାଦିଷ୍ଟ ଆହାର କରିବେ। ରାଶିଚକ୍ରର ଅଷ୍ଟମ ରାଶି ବିଛା ରାଶି। ଆଜି ବିଛା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ଉଭୟ ରବି ଓ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣଙ୍କ ମନ ଅସ୍ଥିର ରହିବ, କଥା କଥାକେ ଆପଣ ରାଗିଯିବେ, ଶରୀର ଅସୁସ୍ଥ ରହିବ, ଦୁଃଖ ଯନ୍ତ୍ରଣାରେ ଆପଣ ଜର୍ଜରିତ ହୋଇପଡ଼ିବେ। କରୁଥିବା କାର୍ଯ୍ୟରେ ବାଧା ଆସିବାରୁ ଆପଣ ହତାଶ ହୋଇପଡ଼ିବେ, ରାଗ ସାନ୍ତନ କଲେ ବହୁ ଶତ୍ରୁ ସୃଷ୍ଟି ହେବେ, ପରିବାରରେ ପିଲାମାନେ ଅମାନିଆ ହୋଇଯିବେ। ରାଶିଚକ୍ରର ନବମ ରାଶି ଧନୁ ରାଶି। ଆଜି ଧନୁ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଘାତଚନ୍ଦ୍ର ଭୋଗ ହେଉଛି। ଘାତଚନ୍ଦ୍ର ସର୍ବଦା ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଘରେ ବାହାରେ ପ୍ରତ୍ୟେକ ସ୍ଥାନରେ ଆପଣ ଅପଦସ୍ଥ ହେବେ, ବହୁ ପରିମାଣର ବ୍ୟୟ ହେବ, ଶରୀର ଅସୁସ୍ଥ ରହିବ, ମଥା ବିଚଳିତ ହେବ,
ରାସ୍ତା ଦୁର୍ଘଟଣା ହୋଇପାରେ। ନିଜ ମନକୁ ଶାନ୍ତ ନ କଲେ ନିଜକୁ ନିଜେ ଦଣ୍ଡ ଦେଇ ହଇରାଣ ଓ ଲୋକ ଅସା ହୋଇପାରନ୍ତି। ଚତୁର୍ଥ ରବି ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ବ୍ୟର୍ଥତା ଆଣିବ। ବନ୍ଧୁମାନେ ସର୍ବଦା ବିରୋଧ କରିବେ। ରାଶିଚକ୍ରର ଦଶମ ରାଶି ମକର ରାଶି। ଆଜି ମକର ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ତୃତୀୟ ସ୍ଥାନରେ ଉଭୟ ରବି ଓ ଚନ୍ଦ୍ରଗୋଚରରେ ଭ୍ରମଣ କରୁଥିବାରୁ ଆପଣ ଆଜି ଜଗତ ଜିତା ହୋଇଯିବେ। ଆପଣଙ୍କ ଶରୀର ଓ ମନରେ ଅହେତୁକ ଶକ୍ତି ସଞ୍ଚାର ହେବ। ପୂର୍ବରୁ କରିପାରୁନଥିବା କର୍ମକୁ ପୂରଣ କରି ସମସ୍ତଙ୍କର ମୁହଁ ବନ୍ଦ କରିଦେବେ। ଅଚାନକ କେଉଁଠାରୁ ଶୁଭ ଖବର ପାଇ ଖୁସିରେ ଆତ୍ମହରା ହୋଇ ଉଠିବେ। ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ରରେ ଅଚାନକ ଅର୍ଥ ମିଳିବାର ସମ୍ଭାବନାକୁ ଏଡ଼ାଇ ଦେଇ ହେବ ନାହିଁ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉତ୍ତମ ରହିବ। ରାଶିଚକ୍ରର ଏକାଦଶ ରାଶି କୁମ୍ଭ ରାଶି। ଆଜି କୁମ୍ଭ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦ୍ୱିତୀୟ ରବି ମାସର ଶେଷାର୍ଦ୍ଧ ହେତୁ ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ର ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ମିଳିବ ନାହିଁ। ବନ୍ଧୁମାନଙ୍କ ଠାରୁ ବିଳମ୍ବରେ ହେଉ ପଛେ ଶୁଭ ଖବର ପାଇ ଆନନ୍ଦିତ ହେବେ। ଆପଣ ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତାହା କେତେକାଂଶରେ ସଫଳ ହେବେ। ଅର୍ଥ ଉପାର୍ଜନରେ ଆପଣ ସକ୍ଷମ ହେବେ। ପୂର୍ବରୁ ହେଉଥିବା ଚକ୍ଷୁନାଶା କର୍ଣ୍ଣପୀଡ଼ାରୁ ଆଜି ମୁକ୍ତି ମିଳିବ। ରାଶିଚକ୍ରର ଦ୍ୱାଦଶ ବା ଶେଷ ରାଶି ମୀନ ରାଶି। ଆଜି ମୀନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଶ୍ରୀଚନ୍ଦ୍ର ଗୋଚରରେ ଭ୍ରମଣ କରୁଛନ୍ତି, ଶୁଭଫଳ ମିଳିବ। ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ ଉଦୟ ହେବ। ପରିବାରକୁ ବନ୍ଧୁ ଆଗମନ କରିବେ। ପରିବାର ମଧ୍ୟରେ ସମସ୍ତେ ଏକତ୍ର ବସି ଭୋଜନ କରିବେ। ଆଜି ନୂତନ ଗୃହାରମ୍ଭ ଓ ଗୃହ ପ୍ରତିଷ୍ଠା କରନ୍ତୁ ନାହିଁ, ଏହା କଲେ ଜୀବନସାରା କଳହ ଲାଗି ରହିବ। ଜନ୍ମ ରବି ଅଶୁଭ। ମନରେ କ୍ରୋଧ ବୃଦ୍ଧି ହୋଇ ହିତାହିତ ଜ୍ଞାନ ଭୁଲିଯିବେ। ଆଜି ବାହାରକୁ ଯାତ୍ରା କରିବାରେ କଷ୍ଟ ଅନୁଭବ କରିବେ।